গুড মর্নিং ফ্রেন্ডস, যুক্তাস লাইফ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি, চলে যাচ্ছে দিন। আর সত্যি কথা বলতে খুব গরম পড়েছে, এটাই একটা মুশকিল হয়ে গেছে। আর মাঝখানে যেরকম বৃষ্টি 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 ছিল, তখন মানে বৃষ্টি বৃষ্টি তো আমাদের ভালো লাগছিল না, কিন্তু আরাম ছিল। কিন্তু এখন রোদ রোদ, মানে রোদ কি এত গরম দিচ্ছে যে আমাদের মানে কারোরই আর ভালো লাগছে না। আর মানে কোনো কিছুতেই আমাদের শান্তি নেই, আর কোনো কিছুতেই আমরা মানে মানে ইয়ে মন থেকে স্যাটিসফ্যাকশন হয় না আমাদের, যে এটা আছে তো এটাতে ঠিক থাকি, ওটা আছে তো এটাতে খুশি থাকি, না সেটা আমাদের কখনোই হয় না। তো আমরা যাই হোক না কেন, গরম দিক, বর্ষা দিক, শীত দিক, আমাদের সব কিছুতেই কিছু না কিছু প্রবলেম থাকেই। তো কী করবো, আমাদের নেচারই এরকম, তো কিছু করার নেই। কোনো কিছুতেই আমরা খুশি থাকতে পারি না, সব কিছুতেই আমাদের একটু না একটু প্রবলেম হয়েই থাকে, একটু না বেশি বেশি প্রবলেম হয়। তো দেখো, এখন বৃষ্টি হচ্ছিল তখনও প্রবলেম হচ্ছিল, এখন রোদ উঠছে তখনও প্রবলেম হচ্ছে। তো কি করব, তো প্রচণ্ড গরমে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে। একটু মানে কি বলবো, অস্বস্তি লেগে যায়, কাজকর্ম ঠিক মতন করা যায় না, খুব কষ্ট হয়। তো সকাল সকাল দেখো চা বানানো হয়ে গেছে, আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হতে থাকুক। গরম জলটা আমি কমিয়ে দিলাম, আর এখন চলো আমরা একটুখানি নিচের থেকে ঘুরে আসি, মানে ইয়ে করি, গেট তালা দেওয়া আছে সেটা একটু খুলে আসি চলো। গেটে তালা দেওয়া আছে কেন, যেহেতু মানে গেটে তো তালা দেওয়াই থাকে, কিন্তু না আমাদের না খুলতে হতো না, নিচে যখন ভাড়াটিয়া বৌদিরা থাকতো তখন আর খুলতে হতো না। কিন্তু যেহেতু এখন ওরা নেই, মানে ওরা চলে গেছে, তার জন্য হচ্ছে আমার এখন তো আমাদেরকেই খুলতে হবে, যতক্ষণ না নতুন ভাড়াটিয়া আসছে তখন তো আমাদেরকেই খুলতে হবে। তো সকালবেলা গেট খোলার দায়িত্বটা আমার, আর যখন হাবি উঠে যায় সকালে বাজার টাজার যায়, তখন হচ্ছে হাবি খুলে দেয়। তো এখন নিচের ঘরগুলো তো ফাঁকা আছে, তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। তো দেখো এই দেখো, এটা হচ্ছে নিচের ঘর, দেখো দরজা টরজা সব বন্ধ, এই দেখো দরজা বন্ধ, এই দেখো দরজা বন্ধ, ওখানেও একটা আছে, তো তোমাদেরকে পরে শেয়ার করে দেব। এটা হচ্ছে নিচের ঘর আমাদের, আর হচ্ছে এখন ভাড়াটিয়ারা আসবে, তবে এখন নয়, এখন একটু আমাদের ঘরটা ঠিক করতে হবে, একটু রং টং করাতে হবে। তো সব কিছু করে নিয়ে তারপর ভাড়াটিয়া দেখা হচ্ছে, তারপর দেওয়া হবে। তো এই দেখো বাইরেটা আমাদের, তোমাদেরকে তো অত শহর দেখানো হয় না। তো এই দেখো গ্রিল, আর এটা পুরো রাইটের দেখো ফোকাস আসছে, এটা গ্রিল তারপরে মানে গেট আর কি। তো চলো আগে খুলে নিই। দেখো আমাদের বাইরেটা এরকম রোদ এসেছে, দেখছো রোদ এসেছে কি সুন্দর। তো ওই যে গেটের তালা দেওয়া ওটা খুলবো, আর এই দেখো এই সাইডে ওতে আগে অনেক গাছপালা ছিল, এই জায়গাটা ভর্তি ছিল, তোমরা দেখো এই যে জায়গাটা খালি দেখতে পাচ্ছ, ওটা পুরো গাছপালায় ভর্তি ছিল। তো এগুলো সব পরিষ্কার করেছে, একদম খালি করে দিয়েছে, একদম পরিষ্কার করে সুন্দর এখন চকচকা লাগছে দেখতে। দেখো এই যে গাছ আছে, এই দেখো এখানে আছে তাল গাছ, এই কাঁঠাল গাছটা সব আছে, আর এই যে দেখো এখানে ফুল গাছ আছে, এখানে গাছ ছিল এখানে কেটে দিয়েছে, আর এখানে দেখো ফুল গাছ আছে, কত ফুল ফুটে আছে দেখো, দেখো কত ফুল ফুটে আছে এখনো, খুব সুন্দর লাগছে গাছটাকে, ফুল থাকলে ভরা থাকলে তো সুন্দরই লাগে। তো চলো আগে তালাটা খুলে নিই গেটে। এই দেখো বন্ধুরা, এখানে আমি দুধ বসিয়েছি, আর দেখো এই দুধটা হচ্ছে যেই পায়েস করেছিল হাবির বার্থডেতে, তো সেই দুধের থেকে একটু বেজেছিল, তার সেখান থেকে দুধটা আজকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর দুধ আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন অনেকটা কমিয়ে দিয়েছি, তা মাঝে মাঝে খাই। আর এই দেখো এখানে বসানো হয়েছে কুমড়ো, না কুমড়ো না সরি কোয়াশ ছেঁচকি, কোয়াশ ছেঁচকি বসানো হয়েছে। এখন তো আমি রান্না অতটা দেখাতে তোমাদের পারি না, তো আজকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম যে কি করছি। আর এই দেখো অলরেডি মনে কিছু রান্না হয়ে গেছে, আর এখানে দেখো মাংসের ঝোলের সরি মাছের ঝোলের জন্য পেঁয়াজ আদা সব কেটে রেখেছে,
আলু টালু কেটে রেখেছে। আর এই দেখো এখানে হচ্ছে কাজ চলছে আমাদের, কিছুদিন আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে অন্য পরিষ্কার করার কাজ চলছিল, তো আজকে দেখো রাজমিস্ত্রিরা কাজ করছে, তো ঘরে কিছু রিপেয়ারিং আছে, নিচে তো ভাড়াটিয়ারা চলে গেছে তোমাদের তো বলেইছিলাম, তো সেইখানে কিছু রিপেয়ারিং আছে, তো তার জন্যই মানে আর কাজ চলছে। আর দেখো বাইরে দেওয়ালেরটা একটুখানি ফাটা ছিল, তো ফেটে গেছিলো, তো আর অনেক বছর ধরে ঠিক করাও হচ্ছিলো না, তো সেই জায়গাটাও ঠিক করছে ওরা কিছুটা, বলতে গেলে অলরেডি যেখানে ভাঙা ছিল সেখানে অলরেডি ঠিক করা হয়েই গেছে। তো আমি অনেক লেটে এসেছি তাই তোমাদের আগের থেকে দেখাতে পারিনি, তো দেখো এখন এসেছি তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে ওই কোণার দিকটাই একটু খারাপ হয়েছিল, যেটা ঠিক করে দিয়েছে। আর আরও কিছু অনেক কিছু রিপেয়ারিং আছে, সব কিছু তো করা একেবারে সম্ভব না, যতটা পারছি ততটা ওরা মানে করিয়ে নিচ্ছি আমরা, আর বাকি ধীরে ধীরে সব করানো হবে। আর দেখো ওখানেই ওই জায়গাটাতেই রিপেয়ারিং করেছে, আর ওদিকে দেখো হাবি দাঁড়িয়ে আছে, সব কাজ দেখিয়ে দিচ্ছে, দেখছে, কারণ সব কিছু তো দেখতেই হয় তাই না। আর দেখো বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, মানে বলার না এত গরম হয়ে মানে পড়েছে আর কি। আর এই দেখো এখন আমি নিচে চলে এসেছি, নিচে চলে এসে দেখো আমি এখন গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাবাড়িতে দেখি সবই কমপ্লিট হয়ে গেছে, মেয়ের রান্নাটুকু বাকি ছিল, মেয়ের রান্নাটুকু তো আমিই করি, আর আমাদের রান্নাটুকুর জন্য তো বৌদির একজন বৌদি আছে, রান্না এসে করে দিয়ে যায়। তো এখন মেয়ের রান্না তো হয়ে গেছে, মেয়ের রান্না করে টোরে এখন আমি ফাইনালি গ্যাস মুছে নিচ্ছি। তো গ্যাস মুছে আমি কী করে গ্যাসের টাক মুছি ক্লিন করি, তো এই ভিডিও তো তোমাদের সাথে আমি এর আগেই শেয়ার করেছি, তো তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো আর এ মানে এটা যেটা রোজকার কাজ আমি সেটুকুই তোমাদের দেখাচ্ছি, পুরোপুরি তো দেখাবো না, তো যতটুকু রোজকার কাজ হিসেবে সেটুকুই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন গ্যাসটা মুছে নিলেই আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর গ্যাসেরটা মুছে নিচ্ছে, আর দেখো ওদিকে মেয়েও খেলছে আর আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে কথা বলছি আর খেলছি, মানে ওই আর কি সব মিলিয়েই চলছে। তো খেলতে খেলতেই আমি কাজও করছি আর মেয়েও খেলছে, তো সবই চলছে একসাথে। আর মেয়ে কী বা করবে বলো, কার সাথেই বা খেলবে, কেউই তো নেই, তো এই জন্য আমাদেরকেই তো ওর সাথে খেলতে হয়, ওর সাথে তাল মিলিয়ে চলতে হয়। রান্নাবাড়ি তো আগে কমপ্লিট হয়েই যায় বন্ধুরা, তো আমি গ্যাসটাও মুছে নিলাম, দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, গ্যাসটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর প্রচন্ড গরমে না ভাল লাগে কি মা, তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, দেখো কি করছে মেয়ে, পিঠে ব্যাগ নিয়ে, তুমি কোথায় যাচ্ছ মা? তাই তো বলে স্কুলে যাচ্ছে, ব্যাগ নিয়ে দেখো যাচ্ছে, বলছে আমি স্কুলে যাচ্ছি, আর বলছে এখন স্কুল খুলে গেছে আমি এখন স্কুলে যাব। তো এখন মানে বাচ্চা মানুষ বুঝতেই পারো স্কুলে যাওয়ার এখন মজাই আলাদা, তো যখন স্কুলে ভর্তি হয়ে যাওয়া হয় তখন ঝামেলা হয়, তখন বাচ্চারা বোঝে যে কি অবস্থাটা শুরু হয়েছে। আর দেখো এখনো কত বড় কাজটা বাকি আছে, এই দেখো কাপড় ভেজানো আছে এখানে, তো কাপড় এখন কাচতে হবে। আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি, মানে খুব গরম লাগছে আর বলো না, কিছুতেই শান্তি পাচ্ছি না। আর লাইট মাঝে মাঝে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো কাজগুলো পটাপট করে নিলে শান্তি, আর শান যতক্ষণ না হচ্ছে না শান্তি লাগে না। তো আর কি করব, মেয়ে তো খেলে যাচ্ছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন মা ঢুকেছে, তো আমি এখন হচ্ছে কাপড়গুলো আগে কেচে নিই তারপর স্নানে যাব। তো চলো বন্ধুরা এই বড় কাজটা আমি চটপট করে আগে সেরে নিই। তো বন্ধুরা দেখো আমি বালতি নিয়ে কাপড় কাচতে আসছিলাম ছাদে, কিন্তু ভেবেছিলাম ছাদে আমি কাপড়গুলো কেচে নেব, কিন্তু এসেই মাথায় হাত হয়ে গেল, তার কারণ হচ্ছে কি রোদ তোমরা দেখবেই, দেখো এই রোদে এইখানে কল, এই দেখতে পাচ্ছ এখানে কল, এখানে যদি আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি কাপড় কাচি, তো তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কি কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তো আমি এখানে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না, সেখানে আমি কি করে কাপড়টা কাচবো বলো তো। তো ভেবেছিলাম যে এখানে কাপড়টা কেচে মেলে দিলে আমারই সুবিধাটা হবে, তাহলে আমার কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এত রোদে কি এখানে কাপড় কাচা সম্ভব বলো। তো এখন আর কাচ্ছি না, মা বেরোলে একবারে স্নান করতে যাওয়ার গিয়েই পরে একবারে কাপড়গুলো কেচে দেবো, তো তারপর মেরে দেবো, এখানে একদম আসলেই একদম খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর মেয়ে পারলে মেয়েও ছাদে আসে, তো মেয়েকে ছাদে আসতে বারণ করে দিলাম। তো দেখো এই বালতি নিয়ে আমি উঠছিলাম ঠিকই, কিন্তু আবার ফিরে যাচ্ছি, চলো আর কি, এই দেখো ভারী বালতি নিয়ে একবার করে ছাদে যাচ্ছি একবার করে আসছি। তো দেখো মেয়েও স্কুল ব্যাগ নিয়ে আমার সাথে রওনা দিচ্ছে, যে ও ছাদে যাবে, এত রোদেও থাকতে পারে বলুন বন্ধুরা, প্রচন্ড গরম। তো চলো বন্ধুরা মা বেরোনোর ওয়েট করি,
তারপর স্নান টান করে আসি, তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা দেখো আমি কাপড় কেচে নিয়েছি, যদিও আমার স্নান এখনও কমপ্লিট হয়নি। তো আমি ভাবলাম স্নান করে এসে এত রোদে কাপড় মলতে আসলে আমার ওখানেই অবস্থাটা শেষ হয়ে যাবে, তো এই জন্য আমি স্নান করার আগেই দেখো কাপড় টাপড় কেচে নিয়ে একবারে মেলে দিয়ে যাব নিচে, যাতে স্নান করার পর আর উপরে আমাকে সঙ্গে সঙ্গে মেলতে আসতে না হয়, নাহলে আবার গরম মানে লেগে যাবে, তো তখন আবার কষ্ট হবে। তো এই জন্য আমি আগেই কাপড়গুলো কেচে মেলে দিয়ে যাচ্ছি বন্ধুরা। আর স্নান করে এসে তোমাদের সাথে ভিডিও করার মতন এনার্জি ছিল না, এত গরমে আর ভালো লাগছিল না বন্ধুরা। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা সব এখন সব দিকেই খুব গরম পড়ছে আমি জানি, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বেশি করে জল খেও, কারণ জলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।